জয় যীশু। সবাইকে পিতা ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা প্রভু যীশুর নামে আপনাদের শুভেচ্ছা জানাই। ঈশ্বরের অনুগ্রহ আপনাদের সকলের সহবর্তী হোক। আজকের আমার বিষয় হলো ক্রুশ। বাইবেল ডিকশনারিতে যে তিন প্রকার ক্রুশের উল্লেখ আছে সেগুলি হলো সেন্ট অ্যান্টনি ক্রস, ইয়া ক্যাপিটাল টি এর মতো দেখতে, সেন্ট অ্যান্ড্রিও ক্রস, ইয়া ক্যাপিটাল এক্স এর মতো দেখতে, আর এইটি হলো ক্রস ইমেন্সিয়া। এই কুশি প্রভু যীশু খ্রিস্টকে বধ করা হয়েছিল। এই কুশ বিশেষত হলো এর একটি কাঠ ওপর থেকে নিচে লম্বমান, আর একটি কাঠের ওপর থেকে একটু নিচে আড়াআড়িভাবে ভূমি সমান্তরাল রেখে প্রথমটির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত করা থাকে। অর্থকারীগণ এই কুশের অর্থ করেছেন ঈশ্বরের প্রেম। মানুষের প্রতি ঈশ্বরের এই প্রেম স্বর্গ থেকে নিচে পৃথিবীতে নেমে এসেছে যীশুখ্রিস্ট হয়ে। ইহাই ওই কুশের ওপর থেকে নিচে কুশের প্রথম অংশের প্রতীক। যীশুখ্রিস্টের পাপী মানুষের জন্য ওপর থেকে নিচে পৃথিবীতে মানুষ হয়ে নেমে আসলেন। তিনি হলেন পবিত্র ঈশ্বর, আর পাপী মানুষের সেতুবন্ধন মধ্যস্থ। ঈশ্বরকে পেতে হলে মানুষকে আর বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে সমুদ্রে বা তীর্থস্থানে খুঁজে বেড়াতে হবে না। তিনি নিজেই পাপী মানবকে খুঁজে পেতে যীশুখ্রিস্টের মাধ্যমে মানব রূপে ধারণ করলেন। যোহন এক অধ্যায় এক ও চোদ্দ পদ, আর পাপী মানবের জন্য কালভেরিতে কুশের ওপর যীশুখ্রিস্টের পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজেকে পিতা ঈশ্বরের নিকট সর্বমানবের জন্য প্রকৃত পবিত্র বলিদান স্বরূপ উৎসর্গ করলেন। ইব্রীয় নয় অধ্যায় ১১ থেকে ১৪ এবং ১৮ থেকে ২২ পদ। প্রভু যীশু পবিত্র ঈশ্বর আর পাপী মানুষের মধ্যে মধ্যস্থকারী সর্বশ্রেষ্ঠ চিরস্থায়ী মহাযাজক। ইব্রীয় ৭ অধ্যায়, এই সকলের দ্বারা পাপী মানব পবিত্র ঈশ্বরের করুণা প্রেম ও পাপের প্রায়শ্চিত্ত প্রাপ্ত হল প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। পরিত্রাণপ্রাপ্ত মানব পবিত্র ঈশ্বরের করুণা প্রেম ও পাপের প্রায়শ্চিত্ত প্রাপ্ত হল প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। পরিত্রাণপ্রাপ্ত মানব জাতির শাশ্বত জীবনের অনন্ত জীবনের অধিকারী হল। আর মানুষ যখন প্রকৃতপক্ষে ঈশ্বরের প্রেম প্রেমময় হয়ে ওঠে, তখন আর স্বমানবকে দূরে ফেলে রাখতে পারে না, সেই স্বমানবকেও প্রেম করতে শেখে। স্বমানবের প্রতি প্রেমের নিদর্শন স্বরূপ কুশের ওই দ্বিতীয় কাঠ, যে কাঠটি প্রথম কাঠটির সহিত যুক্ত থাকে ভূমির সঙ্গে সমান্তরালভাবে। সেই জন্যই প্রভু যীশু খ্রিস্টের ওই কুশি হল ঈশ্বরের মানবের এবং মানবের মিলনের প্রতীক। বিশ্বাসীর কাছে সেই জন্যই কুশ আজ অতিশয় ভক্তি ও শ্রদ্ধার বস্তু। এমনকি যারা খ্রিস্ট ধর্মাবলম্বী নন, তারাও কুশকে অতিশয় ভক্তি ও শ্রদ্ধা করে থাকেন। যীশুখ্রিস্টকে কুশে বধ করবার পূর্বেও বহু লোককে কুশে দিয়ে হত্যা করা হয়েছে। তখন যারা অত্যন্ত ঘৃণ্য অপরাধ করত তাদের কুশে দিয়ে বধ করা হতো। তখন জগতের কাছে কুশ ছিল ঘৃণ্য বস্তু, কেউই কুশকে সম্মান করত না, ভক্তি ও শ্রদ্ধা করত না। যীশুখ্রিস্টই কুশের ওপর মানুষের পাপ গ্রহণ করে মৃত্যুবরণ করলেন ও কবরপ্রাপ্ত হলেন এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে পুনর্থিত হলেন। লোক ২৪ অধ্যায় ৬ থেকে ৯ পদ, যেন মানুষের মানবিক দুর্বলতা ও পাপ মৃত্যুর প্রাপ্ত হয়, কবর প্রাপ্ত হয়, তারা যেন তার আর স্মরণেও না আসে। আর যীশুখ্রিস্ট তৃতীয় দিনে পুনর্থিত হলেন যেন মানুষ নতুন পুনর্থিত জীবন প্রাপ্ত হয়। সেই জন্য আজ বিশ্বের বেশি শতাংশ লোক খ্রিস্টকে জেনেছে, তাদের কাছে কুশ অতি পবিত্র বস্তু। অপরন্ত যারা খ্রিস্ট ধর্মাবলম্বী নয়, তাদের কাছেও কুশ অত্যন্ত পবিত্র। আর যারা বিনাশ পাইতেছে, তাদের কাছে এই কুশের কথা হলো মুখ্যতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। প্রথম করিন্থ ১ অধ্যায় ১৮ পদ, যীশুখ্রিস্টই ওই কুশের ওপর নিজের জীবন মূল্য দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের জন্য সাপ স্বরূপ হলেন। গালাতীয় ৩ অধ্যায় ১৩, দ্বিতীয় বিবরণ ২১ অধ্যায় ২৩ পদ। আর বাইবেল অনুযায়ী কুশ হলো
মিলনের প্রতীক বিশ্ব 2:14-15 কুশল সত্যকে মৃত্যুতে পরিণত করবার প্রতীক বিশ্ব 2:16 কুশল সন্ধির সূচমাচার বিশ্ব 2:17 কুশল মানুষের সহিত ঈশ্বরের মিলনের প্রতীক বিশ্ব 2:18 কুশল ঈশ্বর পিতার ও পতি ঈশ্বর পুত্রের আজ্ঞাবহতার প্রতীক ফিলিপি 2:8 কুশল যীশুখ্রিস্টের পিতা ঈশ্বরের দাসরূপে ধারণের প্রতীক ফিলিপি 2:7 কুশল ভক্তের জীবনের প্রভু যীশুখ্রিস্টকে অনুসরণ করবার ও অবলম্বনের প্রতীক মতি 16:24 মার্ক 8:34 লোক 9:23 কুশল ভক্তের জীবনের শ্লাঘা গৌরবের বিষয় গলতীয় 6:14 যে ভক্ত যীশুখ্রিস্টের আদর্শে চলে না সে যীশুর কুশের সত্য ফিলিপি 3:18 যীশুখ্রিস্ট আপনার আমার মতো পাপী মানুষের জন্য কুশে সহ্য করলেন, অপমান তুচ্ছ করলেন, আর এখন ঈশ্বরের গৌরবে সিংহাসনের দক্ষিণে অবশিষ্ট আছেন। ইব্রীয় 12:2 সেই জন্যই তো ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 2:13-18 লেখা আছে, তিনি পরজাতীয়দের বলেছেন, তোমরা যীশুখ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ, কেননা তিনি আমাদের সন্ধি। তিনি উভয়কে এক করেছেন এবং কুশে সত্যতাকে বধ করেছেন, পূর্বক সেই কুশের দ্বারা এক দেহে ঈশ্বরের সহিত উভয় পক্ষে মিলন করে দেন, আর তারই দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হবার ক্ষমতা পেয়েছি। সেই জন্যই আজ আমরা কুশকে দেখতে পাচ্ছি ঈশ্বরের প্রেম রূপে, যা উদ্দেহত ঈশ্বরের নিকটে হতে মানবের নিকটে নেমে এসেছে, আর এই দুই বাহু প্রসারিত করে সকল সর্বকালে সর্বমানবকে অবিরত আহ্বান করে চলেছেন। কুশ আজও আর ঘৃণ্য বস্তু নয়, মানবের কাছে কুশ হল মহাপবিত্র, কুশ হল মানবের প্রতি ঈশ্বরের প্রেম, আর প্রেমে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা এবং গভীরতা বই প্রকাশই হল জগৎদাতা যীশুখ্রিস্টের কুশ। এফিসীয় 3:17-19 পদ। জয় যীশু। Oh,